এখন এটা হলো যে একটা গ্লাস, এই গ্লাসে এগুলো হলো ফাথর, ঠিক আছে। এই ফাথর দিয়া পুরা একজন টিচার তার ছাত্র থেকে জিজ্ঞেস করলো যে দেখো তো এই গ্লাসে যে ফাথর দিয়া আমি এখানে বরাট করে দিয়েছি, এই গ্লাসটা কি বরাট হয়েছে? ছাত্ররা বললো কি হ্যাঁ স্যার, এই গ্লাসটা বরাট হয়ে গেছে। টিচার বললো না বরাট হয় নাই, সে কি করলো ছোট ছোট কিছু নুড়ি পাথর বড় পাথরে এই গ্লাসে এখানে ঢাললো, ঢালার পরে নুড়ি পাথর গুলা খালি জায়গা গুলা দখল করে নিল, দখল করার পরে পুরোটা সে বরাট করে দিল, নুড়ি পাথর আর জায়গা হচ্ছে না। এবার স্টুডেন্টদেরকে টিচার বললো কি বল তুই বল মেহেদি বল, এখন কি বরাট হয়েছে? না বরাট হয় নাই। টিচাররা বললো যে হ্যাঁ বরাট হয়ে গেছে। তখন সে কি করলো ছোট ছোট অনেকগুলা বালি, এই বালিগুলো এখানে ঢুকালো, ঠিক আছে। বালিগুলো ঢুকানোর পরে পুরোটা বরাট করে ফেললো। এখন টিচার বললো যে কি এখন বরাট হয়েছে, ঠিক আছে। এই গল্প থেকে আমরা কি বুঝলাম, আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আমার না করিয়া উপায় নাই, ফরজ। যেমন আমরা কি পড়ালেখা করা, স্কিল ডেভেলপ করা, দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা, এগুলা ছাড়া আমি জীবনে টাকা পয়সা ইনকাম করতে পারবো না। টাকা পয়সা আমাদের জীবনের 80% 90% সমস্যার সমাধান করে। টাকা পয়সা ছাড়া আমি মা বাবার খেদমত করতে পারবো না, পারবো গাড়ি বাড়ি আমার পড়ালেখা শিক্ষা চিকিৎসা ছেলে মেয়ে সবকিছুর জন্য আমার টাকা পয়সা দরকার, এটার জন্য দরকার স্কিল যোগ্যতা, সেটার জন্য আমি আমার এই বড় বড় পাথর গুলা আগে পুরো করবো ফরজ, এগুলোর জন্য আমি কি করবো সময় বের করি নিব, বুঝেছেন। এরপরে যে ছোট ছোট পাথর গুলো আছে তখন আমার ফরজের পরে কিছু ওয়াজিব কাজ আছে যেগুলো আমার ফরজের পরে জরুরি ইম্পর্টেন্ট, সেই কাজগুলো আমি করব। তারপরে যাইয়া কোনটা করব, যেগুলো আমার বিলাসিতার জন্য, বন্ধু বান্ধবের জন্য, একটু মোবাইল দেখার জন্য অপ্রয়োজনীয়, যেগুলো না করলেও নাই, করলে কিছু আমার কি হবে সময়টা কাজে লাগবে, সেই সময়গুলোকে আমি ব্যয় করব। আমি যতক্ষণ পর্যন্ত সাকসেস না হব, আমার গোল যেটা আমার স্বপ্ন পুরা না করবো, ততক্ষণ পর্যন্ত আমি ওইভাবে আরাম আয়েস করিয়া ঘুমাইব না, সেই সময়গুলোকে আমি নষ্ট করবো না। যে সময়গুলো আমার ফরজ কোন সময়গুলো দিয়া, অপ্রয়োজনীয় সময়গুলো দিয়া। যেমন আমাকে বললো যে একটা বন্ধু চলো দোস্তরা এক জায়গাতে বিরিয়ানি খাইয়া আসি, বিরিয়ানিটা খেলে কত তোমার হয়তো 200 টাকা বন্ধু খাওয়াবে, কিন্তু ওই সময়টার মূল্য তোমার কিন্তু 2000 টাকা। আমি যদি ওখানে না যাই, আমি যদি একটা স্কিলের জন্য সময় দিই, তাহলে আমি ওখানে যাবো যাবো না। আমাকে এখন কি বলে আত্মীয় স্বজন বললো যে কি বলো দোস্ত তুমি চলো তো আমার মাকে আমার বোনরাকে একটা হসপিটালে নিয়ে দিয়ে আসো, আমি তো ব্যস্ত আছি, তুমি হসপিটালে নিয়ে দিয়ে আসলা বোনকে, কয়েকদিন পরে বললো যে মাকে, কয়েকদিন পরে বললো যে তো সময়ের কোনো মূল্য নাই, বলতেছে আমার বউকে নিয়ে একটু হসপিটালে দিয়ে আসো, আমার বউকে নিয়ে ডাক্তার দেখায় আসো, পরে বউরে নিয়ে আপনি ভাইটা যাবেন, ঠিক আছে, দেখবে যে আপনার লাইফ শেষ। তো এই যে আপনি যদি বন্ধু বান্ধবকে সময়কে অ্যাভেলেবেল দেন, আপনি দেখবেন যদি আপনি অ্যাভেলেবেল হয়ে যান দাম থাকবে না। অ্যাভেলেবেল কি পানি, আমাদের দাম আছে, যেখানে অ্যাভেলেবেল পানি নেই সেখানে দেখবেন পানির মূল্য কত, সেটা ফুটাইয়া খাইতেছে। আর যদি পানি অ্যাভেলেবেল পান সেটা ফসা পায়খানা করবে, ফা দুইবে, তাই না? অ্যাভেলেবেল কোনো জিনিস হবে না আপনার জীবনে, দেখবে যে কিনা আমি ওই জায়গাতে না যাইয়া পাইতেছি কিনা। অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সময় দিব, কিন্তু আমি নিজের পায়ে না দাঁড়াইয়া, নিজের ফাউন্ডেশনকে শক্তিশালী না করিয়া অপ্রয়োজনীয় যে জিনিসগুলা, যেমন এই গ্লাসটা, হ্যাঁ, এখন এই গ্লাসের ভিতরে আপনি যদি প্রথমে ছোট 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 এই বালিগুলা দিয়ে বরাট করে ফেলেন, পুরাটা বরাট হয়েছে, বালি দিয়ে যদি বরাট করেন পরে কি আপনি এই নুড়ি খাতা গুলো একটু পাইবেন? পারবেন না, তাই না? তারপরে অথবা আপনি নুড়ি ফাতর গুলা দিয়ে বরাট করে ফেলছেন, তখন আপনি বড় ফাতর গুলাকে রাখতে পারবেন? পারবেন না। এখন ছাত্রদের জন্য ছাত্র জীবন একটা গুরুত্বপূর্ণ সময়, এই ছাত্র জীবনকে আপনি যাতে পড়ালেখা, স্কুলে স্কিল ডেভেলপ, কম্পিউটার প্র্যাকটিক্যাল যদি দক্ষতা অভিজ্ঞতা জন্য সময় ব্যয় না করি, আপনি মোবাইলে আসক্তি হন, টিকটকে আসক্তি হন, বন্ধু বান্ধব নিয়ে সময় ব্যয় করেন, মোটরসাইকেল নিয়ে ঘুরেন, তাহলে এই যে আপনার যে জীবনে একটা গুরুত্বপূর্ণ ছাত্র জীবন, জীবন গড়ার জন্য গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল, সেটাকে যদি আপনি অপ্রয়োজনীয় সময়গুলো দিয়ে ভরাট করে ফেলেন, পরবর্তীতে বুড়ো হলে কি আপনি পারবেন এমবিবিএস করবো, আমি ম্যাথস করবো, আমি বিসিএস ক্যাডার হইবো, ওই বয়সে কি আর সম্ভব হয়? 50 বছর পরে অনেক পড়ালেখা, অনেক সময় বয়সের শেষে আপনার সরকারি চাকরি হয় না। সুতরাং আপনি আগে দেখবেন যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজগুলোকে আপনি একটা লিস্ট করবেন যে আমার জীবনে কোন কাজগুলো না করি আমার উপায় নাই। আমার মাকে হজ করাইতে হবে, এক্সাম্পল আমার মায়ের জন্য একটা সুন্দর
বাড়ি লাগবে, আমার মায়ের জন্য আমার কি লাগবে, যেটা মা খাই নাই, চাই নাই, পাই নাই, চাইছে পাই নাই, সে মায়ের আমি হক আদায় করার জন্য, মায়াকে পুরো দুনিয়াতে ঘুরানোর জন্য, দেখানোর জন্য, সেগুলো আমার জন্য পরস। আমার বিয়ে করা আমার জন্য জরুরি, আমার বন্ধুর বিয়ে দেওয়া আমার জন্য জরুরি, আত্মীয় স্বজনের খেদমত করা আমার জরুরি, এরপরে পুরো দুনিয়ার মানুষের আমার খেদমত করা জরুরি, পৃথিবীর মানুষের উপকার করার জন্য যা যা করা দরকার আমি আগে সেই ফরজ কাজগুলা আমি আগে করবো। ব্যবসা, চাকরি, খ্যাত, কৃষি, যে যে কাজটা আপনি জানেন সেটাকে যদি ছোট হোক বড় হোক সিরিয়াসলি প্যাশনের সাথে করেন, সেটা একটা সময় কি হবে, সেটা একটা প্রফেশন হবে, সেটাতে আপনি সাকসেস হবেন। সেগুলো আপনি করার পরে অপ্রয়োজনীয় সময়গুলোকে আপনি পরে জায়গা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত, যদি ইনফরমেটিভ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এমন জাতীয় ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।